হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার। আজকে আমরা পলিটি আর ইকোনমি ফের একটা এমসিকিউ নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমরা সাধারণত পলিটি 20টা এবং ইকোনমিক্সের 10টা করে এমসিকিউ সলভ করে থাকি, যেগুলো সাধারণত বিভিন্ন এক্সামের আগে এসেছে বা আসতে পারে। এরকম কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায় সময় এসে থাকে। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল বা এনসিআর, এখন দেখবে দিল্লির সঙ্গে আজ শুধু দিল্লি বলা হয় না, দিল্লি এনসিআর বলা হয়, কারণ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অর্থাৎ এনসিআর এর ফুল ফর্ম ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত হয়েছিল। 61তম সংবিধান সংশোধনী, 69তম সংবিধান সংশোধনী, 71তম, 79তম। তো সঠিক উত্তর হবে অপশন বি, 69 বা 69। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়? 1, 2, 3, 4। তো সঠিক উত্তর হবে অপশন এ, 1নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, কতগুলি পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্বের বিলোপ ঘটে? 1, 2, 3, 4। সঠিক উত্তর হবে অপশন সি, 3টি পদ্ধতি দ্বারা। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকত্ব অনুমোদিত হয় কার দ্বারা? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক। সঠিক উত্তর হবে অপশন ডি, স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা। অপশন ডি, স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম নাগরিক হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি। সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছে কোন সংবিধান থেকে? ইংল্যান্ডের, কানাডার, আমেরিকা, সুইডেন। সঠিক উত্তর হবে অপশন এ, ইংল্যান্ড থেকে। নেক্সট কোশ্চেন, সংবিধানে 18নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে সাম্য, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, কোনটা? সঠিক উত্তর হবে অপশন এ, সাম্যের অধিকার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 21নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, আইনের যথাযথ পদ্ধতি, আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। সঠিক উত্তর হবে অপশন ডি, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। এটা WBCS প্রিলিমস 2021-এর প্রশ্ন। নেক্সট কোশ্চেন, অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় বর্ণনা করা আছে? 14নম্বর, 15নম্বর, 16নম্বর, 17নম্বর। সঠিক উত্তর হবে অপশন ডি, 17নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? 43তম, 44তম, 45তম, 46তম। সঠিক উত্তর হবে অপশন বি, 44তম সংবিধান সংশোধনীতে। নেক্সট কোশ্চেন, বাক স্বাধীনতা হলো এটি কী ধরনের অধিকার? মৌলিক অধিকার, রাজ্য বিধানসভা প্রণীত অধিকার, নির্দেশমূলক নীতি, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ, মৌলিক অধিকার। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি মৌলিক অধিকার, সাম্যের অধিকার, সাংবিধানিক অধিকার, সম্পত্তির অধিকার। সঠিক উত্তর হবে অপশন সি, সাংবিধানিক অধিকার। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কত নম্বর ধারায়? সঠিক উত্তর ও অপশানগুলো দেখে নিই, 21, 49, 73, 370। সঠিক উত্তর হবে অপশান এ, 21নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, শিক্ষার অধিকার বলবৎ হয় কবে?
15ই মার্চ 2010, 1লা এপ্রিল 2010, 17ই জুলাই 2010, 10ই অক্টোবর 2010। সঠিক উত্তর হবে অপশান বি, 1লা এপ্রিল 2010। অর্থাৎ 2010-এ হয়েছে এটা তো শিওর, এখানে হচ্ছে কোন ডেটে হচ্ছে সেটা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের -নম্বর ধারায় নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে, 12 থেকে 35, 112 থেকে 135, 212 থেকে 235, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ, 12 থেকে 35 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, আমাদের দেশের শিক্ষার অধিকার হলো একটি কি অধিকার, রাজনৈতিক, সামাজিক, মৌলিক নাকি আইনগত অধিকার? সঠিক উত্তর হবে অপশান সি, মৌলিক অধিকার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে, 10টি, 11টি, 12টি, 13টি? সঠিক উত্তর হবে অপশান বি, 11টি। এটা WBCS মেন 2020 প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কবে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে, 1976, 1978, 1980, 1982? সঠিক উত্তর হবে অপশান এ, 1976। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাটি প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্যগুলিকে উল্লেখ করে, 51A, 90, 343, 356 নম্বর? সঠিক উত্তর হবে অপশান এ, 51A নম্বর ধারা। আজকে যেটা পলিটির লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য, কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান বি, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। নেক্সট আমরা যেটা দেখব, ভারতের অর্থনীতির উপরে কয়েকটা কোশ্চেন। তো প্রথম যেটা কোশ্চেন সেটা হচ্ছে, নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়? প্রতিরক্ষা খাতে ব্যয়, অর্থনৈতিক পরিষেবা খাতে ব্যয়, সামাজিক এবং গোষ্ঠী পরিষেবা খাতে ব্যয়, এর মধ্যে কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান এ, প্রতিরক্ষা খাতে ব্যয়। নেক্সট কোশ্চেন, রাজস্ব ঘাটতি হলো রাজস্ব আয় প্লাস ঋণ ব্যতীত মূলধনী খাতে আয় মাইনাস মোট ব্যয়, বাজেট ঘাটতি প্লাস সরকারের বাজার থেকে গৃহীত ঋণ, প্রাথমিক ঘাটতি প্লাস সুদ প্রদান, উপরোক্ত সবকটি? সঠিক উত্তর হবে অপশান ডি, উপরোক্ত সবকটি। নেক্সট কোশ্চেন, ভারতের অকৃষিজাত আয়কর কেন্দ্র ধার্য করে রাজ্যগুলোকে পুরোপুরি দিয়ে দেয়, রাজ্য ধার্য করে, কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয়, কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়? সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকার আরোপ করে, কর্পোরেশন কর, বৃত্তি কর, ভূমি রাজস্ব কর, মদের উপর অন্তঃশুল্ক? সঠিক উত্তর হবে অপশান এ, কর্পোরেশন কর। নেক্সট কোশ্চেন, ভারতের রেল বাজেট হলো কেন্দ্রীয় বাজেটের একটি অংশ, রাজ্য বাজেটের একটি অংশ, কেন্দ্রীয় বাজেট থেকে পৃথক, এগুলির কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান এ, রেল বাজেট কেন্দ্রীয় বাজেটের একটি অংশ। নেক্সট কোশ্চেন, ভারতের কর রাজস্বের অধিকাংশ আসে ড্যাশ কর থেকে, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় কর থেকে সমানভাবে, নাকি এর কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান এ, প্রত্যক্ষ কর থেকে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিচের কোন আদায়ের ক্ষমতা রাখে, কোন ধরনের কর আদায়ের ক্ষমতা রাখে, আয়কর, বিক্রয় কর, টোল ট্যাক্স ও জল কর, ভূমি রাজস্ব? সঠিক উত্তর হবে অপশান সি, টোল ট্যাক্স ও জল কর। নেক্সট কোশ্চেন, কৃষি আয় কর সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্থানীয় সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকার? সঠিক উত্তর হবে অপশান বি, রাজ্য সরকার। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতগুলির কী ভূমিকা থাকে, কেবল কর ধার্য করতে পারে, কোনো কর ধার্য করতে পারে না, কেবল সরকারি অনুদান পায়, কর শুল্ক তোলা এবং ফি ধার্য ও আদায় করতে পারে? সঠিক উত্তর হবে অপশান
ডি। আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা দেখে নেব, নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়? ভূমি রাজস্ব, ব্যক্তিগত আয়কর, কোম্পানি আয়কর, বহিঃশুল্ক। সঠিক উত্তর হবে অপশান এ, ভূমি রাজস্ব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।